বন্ধুরা, আপনাদের সকলকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত। এই মুহূর্তে এনআরএস হসপিটাল থেকে সবচেয়ে বড় খবর, নাম প্রকাশে অনিচ্ছুক এক নেতৃত্ব জানিয়েছেন জ্যোৎস্না টুডুর অবস্থা অত্যন্ত সংকটজনক। এই মুহূর্তে চরম পুলিশি টহলদারি এনআরএস হসপিটালে। সরাসরি এনআরএস হসপিটাল থেকে আপনাদের লাইভ শোনানো হচ্ছে, এই মুহূর্তে এনআরএস হসপিটালে চরম পুলিশি টহলদারি। কোনো নেতৃত্বকেই পাশ ঘেঁষতে দেওয়া হচ্ছে না, এমনকি প্রত্যেক নেতৃত্বর উপরে পুলিশি নজরদারি চলছে। যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, যে কোনো স্থান থেকে আটক করা হতে পারে নেতৃত্বদের। এই মুহূর্তে চরম অমানবিক পরিস্থিতি। বাড়ির লোকজনকে হসপিটালে রোগীদের সঙ্গে ঘেঁষতে দেওয়া হচ্ছে না, অর্থাৎ হসপিটালে রোগীদের সঙ্গে বাড়ির লোকের ভিজিটিং আওয়ারে সাক্ষাৎ করতে পর্যন্ত দেওয়া হচ্ছে না, চরম পুলিশি বাধা দেওয়া হচ্ছে। এই মুহূর্তে আপনাদের জেনে রাখি, যদিও খবরটি এই মুহূর্তে খুবই দুঃখজনক খবর, এই মুহূর্তের সব থেকে ভয়ঙ্কর খবর, জ্যোৎস্না টুডু যিনি কার্ডিয়াক অ্যাটাক হয়েছিলেন, যিনার তিনি এই মুহূর্তে অত্যন্ত সংকটজনক মুহূর্তে রয়েছেন। টানা 24 ঘন্টা হতে চললো তাকে সিসিইউতে রাখা হয়েছে, এখনও কতক্ষণ কতদিন পর্যন্ত তাকে সিসিইউতে রাখা হবে ডাক্তারবাবুরা সে বিষয়ে নিশ্চিত করে এখনও কিছু বলতে পারেননি। তবে আরও একটি খবর এই মুহূর্তে আপনাদের জানিয়ে রাখি, মুখ্যমন্ত্রী এনআরএস থেকে রিপোর্ট তলব করেছেন। এনআরএস সূত্রে খবর, মুখ্যমন্ত্রী এনআরএস থেকে রোগীদের সম্পর্কে খোঁজ খবর নিয়েছেন বলে জানাচ্ছেন এনআরএস কর্তৃপক্ষ। আমরা প্রতিনিধি মারফত যে খবরটি পেলাম, আমরা ফোন করে জানতে পারলাম যে চরম মুহূর্ত চলছে, ফোনেও কথা বলা সম্ভব নয়, তার কারণ যে কোনো সময় লোকেশান ট্রেস হতে পারে। আমরা একাধিকবার মইদুলবাবুর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু কোনোভাবেই সাক্ষাৎ করা সম্ভব হয়নি। কিন্তু আমরা সূত্র মারফত, আরও এক প্রতিনিধি মারফত যে খবর পেলাম, জ্যোৎস্না টুডু এই মুহূর্তে চরম সংকটের মুহূর্তে রয়েছেন, যে কোনো সময় যে কোনো সমস্যার সম্মুখীন হতে পারে, এমন পরিস্থিতি কিন্তু তৈরি হতে চলেছে। তবে আরও বাকি যে সমস্ত শিক্ষিকা রয়েছেন তারা অবশ্যই স্থিতিশীল অবস্থায় রয়েছেন, কিন্তু জ্যোৎস্না টুডুর শারীরিক কন্ডিশন অত্যন্ত খারাপ। এই মুহূর্তে এনআরএস থেকে আমাদের জানাচ্ছেন, আমাদের প্রতিনিধিরা রয়েছেন তারা এনআরএস থেকে জানাচ্ছেন, জ্যোৎস্না টুডুর শারীরিক অবস্থা অত্যন্ত খারাপ রয়েছে। পরবর্তী আপডেট আমরা আবারও সন্ধ্যা 7টার সময় প্রতিনিধি মারফত খবর নেওয়ার চেষ্টা করব, এবং সেই খবর কী পরিস্থিতি রয়েছে এখন, কী পরিস্থিতি হসপিটালে, বাকি যারা সুস্থ রয়েছেন, স্থিতিশীল রয়েছেন, তাদের কবে ছাড়বে, এবং জ্যোৎস্না টুডুর শারীরিক কন্ডিশন ডেভেলপ হলো কি না, সমস্ত বিষয় নিয়ে আজ সন্ধ্যার সময় আরও একটি আপডেট আপনাদের সামনে নিয়ে আসব। আমরা চেষ্টা করব নেতৃত্বের সঙ্গে সরাসরি যোগাযোগ করার। আপনাদের জানিয়ে রাখি, অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, কোনো নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না, বিশেষ করে প্রথম শ্রেণীর লিডার যারা রয়েছেন শিক্ষক ঐক্যমুক্ত মঞ্চের, তাদের সঙ্গে কোনোভাবেই যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। যে কোনো সময় পুলিশ মোবাইল ট্রেস করে তাদের আটক করতে পারেন, এই ধারণাই কিন্তু করছেন তারা, এবং সেই ধরনেরই তালিবানি কায়দায় কিন্তু তাদের অ্যারেস্ট করছেন রাজ্য সরকার। এর আগে আপনারা দেখেছেন হোটেল থেকে ভোর বেলায় হোটেলে গিয়ে শিক্ষিকাদের আটক করেছেন, যে কোনো সময় কিন্তু আটক হতে পারেন তারা, সেই আশঙ্কায় করছেন বন্ধুরা। আপনাদের জানিয়ে রাখি, আজ সন্ধ্যের সময় আরও একটি আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হব। সঙ্গে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন।